ভালো বন্ধু আর ভালো বই সহজেই বোঝা যায় না তাই বন্ধুত্ব চারদিক বিবেচনা করেই করবেন কারণ আমাদের মধ্যে প্রবাদ প্রচলিত আছে যে একটি নষ্ট আম দশটি ভালো আমকে নষ্ট করে দেয় কিন্তু দশটি ভালো আম একটি নষ্ট আমকে ভালো করতে পারে না আর এর জন্যই আপনার বন্ধুদের মধ্যে বা আপনার চলার পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে অতি শীঘ্র সেই বাধাটিকে দূর করুন সেই বাধাটিকে অবহেলা করবেন না যেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি টিপে দেবেন তাহলে আমার নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে আমার নতুন ভিডিও কণ্ঠে আমি মোস্তাফিজুর রহমান লাকি বাজার মোরেলগঞ্জ বাগেরহাট ধন্যবাদ সবাইকে